প্রধান নির্বাচন কমিশনারের একটি ছবি দিয়ে সেনা মোতায়েন প্রসঙ্গে একটি ফেক পোস্ট তৈরি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে নির্বাচনের এক মাস আগে সেনা মোতায়েন করা হবে। বিষয়টিকে বিশ্বাসযোগ্য করার জন্য ভুয়া লাইক, শেয়ার ও কমেন্টও বসিয়ে দেওয়া হলো। ফেসবুক পোস্টের আদলে বানানো এরকম তথ্যে অনেকেই হয়তো বিভ্রান্ত হবেন। ফেক নিউজ নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা একটি এনজিও তাদের পর্যবেক্ষণে দেখেছে, বিভিন্ন সময় অসাধু মহল গুজব তৈরির হাতিয়ার হিসেবে ফেক পোস্ট ও নিউজ তৈরি করছে। বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা তাদের ফেসবুক আইডিটা নিজেরা ওপেন করেনি, হয়তো অন্য কেউ ওপেন করে দিয়েছে। তারা টাইপ করতে পারছে না, কিন্তু তাদের একটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে হয়তো তারা লাইক বাটনে ক্লিক করছে, কিছু ইমোটিকনস দিচ্ছে, এবং তারা আরেকটি কাজ করছে, সেটা হচ্ছে শেয়ার করা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগরের ঘটনা আমরা দেখতে পেয়েছি, রংপুরে ঠাকুরপাড়ার ঘটনা। সেই দিক থেকে একটা ধর্মীয় বিষয়গুলোতে, নারী শিশুর মতো স্পর্শকাতরগুলোতে মানুষ খুব দ্রুত রিয়্যাক্ট করছে। 2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় প্রথম আলোচনায় আসে ফেক নিউজের আধিপত্য। এশিয়াতেও বিভিন্ন ঘটনায় ফেক নিউজের সাথে লড়তে হচ্ছে বিভিন্ন দেশকে। ইন্দোনেশিয়া এরই মধ্যে 2019 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে কেন্দ্র করে ফেক নিউজের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে। মালয়েশিয়া প্রণয়ন করে ফেলেছে অ্যান্টি ফেক নিউজ অ্যাক্ট, কিন্তু বাংলাদেশে তেমন কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। ইট ক্যান মেক সামওয়ান হিরো অ্যান্ড জিরো, একটা দুটো শব্দই যেখানে যথেষ্ট একজন মানুষকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনীতিতে সব জায়গায় একেবারে মেরে ফেলার জন্য, তাহলে এটার তো যথেষ্ট সুযোগ আছে। কারণ আমরা তো জানি যে এটার কোনো বাউন্ডারি নাই। গুরুত্বপূর্ণ ইস্যু যেটা যথার্থভাবে বলেছে যে সামনে একটা নির্বাচন সামনে, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে সব জাতি, আমার মনে হয় সমস্ত রাজনৈতিক সংগঠনগুলোই সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অতএব এমন অবস্থায় যদি প্রযুক্তিকেন্দ্রিক ফেক নিউজের কোনো ব্যবহার হওয়াটা কিন্তু স্বাভাবিক হবে বলেই আমাদের মনে হয়। অতএব আগ থেকে যদি আমরা প্রযুক্তিকেন্দ্রিক কোনো ধরনের প্রোটেকশন না নিতে পারি, তাহলে সেগুলো হয়তো খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে।